ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু হজম করে যাচ্ছি। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দোষগুণে মানুষ, আমাদের বলার অনেক কিছুই আছে, কারণ আমরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, ছেলেমেয়েরা জানতে পারেনি আমি কোথায়। তারপরও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে অনেক কিছু হজম করে এগিয়ে যাচ্ছি। রোববার 8 সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে সদ্যপ্রয়াত বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়া যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন, এরশাদও একইভাবে ক্ষমতা দখল করেন। হাইকোর্ট তাদের এই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছেন, এরপর তাদের আর সাবেক রাষ্ট্রপতি বলা যায় না। এ সময় তিনি বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী দলের নেতা ছিলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।